ভরদুপুরে বাসের সাথে ডাম্পারে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বর্ধমান আরামবাগ রোডের ওপর মিরেপোতা বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আরামবাগ দিয়ে একটি ডাম্পার যাচ্ছিল, হঠাৎ করে পেছন থেকে লালগোলা খড়গপুর বাস এসে ধাক্কা মারে ডাম্পারের পেছনে। এই দুর্ঘটনার ফলে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছুজন বাস যাত্রীর হাতে পায়ে বুকে আঘাত লাগার পাশাপাশি কেটে গিয়ে রক্তপাত হয়েছে। লালগোলা খড়গপুর বাসের যাত্রীরা এরপর অন্য বাস ধরে বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই শেহারা ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। ডাম্পার ও বাসটিকে আটক করেছে পুলিশ। ওই আগে গাড়ি ডাম্পার ছিল, ডাম্পারে এবার বাম্পার ছিল, এই গাড়িটা এসে ঠিকিয়ে দিয়েছে। এটা কোথাকার বাস ছিল? এটা জঙ্গিপুরে, লালগোলা, লালগোলা টু খড়গপুর বাস ছিল। হ্যাঁ, কোথায় হয়েছে এটা, জায়গাটার নাম এটা বলতে পারছি না দাদা, কোন জায়গাটা হয়েছে। মিরাপোতাতে বলছে, মিরাপোতাতে। ক্ষতি কার কি লেগেছে? একটা বয়স্ক মেয়ের চোখটা এখান থেকে বহুত কেটেছে, আমার দাদার কেটেছে, কিছু কিছু লোকের হয়েছে, কিছু কিছু লোকের বুকে আঘাত খেয়েছে। যে এখন বাম্পারওয়ালা একটু নেমে পড়তে হচ্ছে বাস থেকে। হ্যাঁ, নেমে করতে হয়েছে, এবং আমরা অন্য বাসে ধরেন যাবো। পুলিশ এসছে? হ্যাঁ এসছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।